অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা একটু আমাদের পার্সোনাল, বাট আমাদের এখন কোনো কিছুই পার্সোনাল নাই, মোটামুটি আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আমরা চাচ্ছি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে ইজ 30th December হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এবং এটা হচ্ছে 11 ইয়ার হলো আমাদের। সো আজকে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছে এবং সে ফাইনালি মানে সাকসেসফুলি আমাকে সারপ্রাইজ করেছে, এবং সেই সারপ্রাইজটা কী ছিল আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, চলেন দেখি আমরা ভিডিওটা। এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু ফ্যামিলি অ্যান্ড ফান, দিস ইজ ইউর হোস্ট জিকে। আজকে একটু বেরোচ্ছি, আমি একাই বেরোচ্ছি, কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমি চেষ্টা করব আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে। আমার ওয়াইফ এন্ড আমার কিড এখন বাসায় আছে। আমি অন্য একটা কথা বলে বেরোছি যে বাজার করতে যাচ্ছি একটা জায়গায়, সেটা বলে বেরোছি, দেখি কতটুকু সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে পারে। বাস থেকে বেরোলাম, এখন যাবো হচ্ছে যে সাবওয়ে ধরে সুথিগুলা পড়ে, ঠিক আছে, ওখান থেকে আমি যাবো মেসিতে, কুইজ বুলাভার্ডে। মেসিতে অনেক গিফট আইটেম পাওয়া যায় যতটুকু আমি জানি, কিছু গুগল করলাম, সো প্রমিজিং মনে হচ্ছে ওইখানে গিয়ে কিছু পাওয়া যাবে। সো দেখি কতটুকু কী হয়, লেচি সাথে থাকা। আর এখন টেম্পারেচার একটু কম, অ্যারাউন্ড 3 ডিগ্রিজ মতো। আচ্ছা, আমরা একটু দেখে নিই ইয়াতে কতটুকু। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমি সবসময় বলতে ভুলে যাই, সেটা হচ্ছে আপনারা কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন যারা দেখছেন? যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা হয়তো আগে আমার যে ভিডিওগুলো দেখেছেন যে আমি সাবস্ক্রাইবের কথা খুব একটা বলি না, লাস্টে যেয়ে কী করতে হয় আমাদের একটা এরকম থাম্বস আপ দিয়ে দিতে হয়, লাইক করবেন, শেয়ার করবেন, এইভাবে আমাদের বলে দিতে হয়। সো আমি আপনাদেরকে মানে আজকে মানে মনে ছিল না, সবসময় মনে থাকে না, আজকে মনে করে বলছি, এবং আমার হাজব্যান্ড বলছে যে তুমি বলো, তুমি কখনো বলো না। সো যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে আমার ভিডিও যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন, নো প্রবলেম, নো ইস্যু, বাট কিছু একটা করেন, ঠিক আছে? ওকে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার পেজে ফলো করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, যদি আপনি আমাদেরকে পছন্দ করে থাকেন আমার ভিডিও। হ্যাঁ, টেম্পারেচারটা দেখে নিলাম, অ্যারাউন্ড 3 ডিগ্রির মতো, বাইরে প্রচুর ঠান্ডা, কোল্ডের জন্য হেভি কাপড় চোপড় পরা হচ্ছে সবাই, চারদিকে পড়ছে, আমি পড়লাম, দেখি এই শীত দিয়ে ইয়ার পরে কত লাগবে, কতটা লাগবে। আচ্ছা, আমরা ওয়াকিং করে মেসেজে পৌঁছলাম, এখন মেসেজে এন্টার করব। একটা ব্যাপার হচ্ছে যে মেসেজের ভিতরে ওরা ফটোগ্রাফি আর ভিডিও করাটা এনকারেজ করে না, তো সব কিছু কিনে দেন উইল সি আমরা কী কী কিনলাম সারপ্রাইজের জন্য, ঠিক আছে? ওকে দেন, অল রাইট। আমি অনেকক্ষণ ধরে বাইরে এইভাবে গেলে বাসায় মেবি বুঝে ফেলবে যে সামথিং সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। তো আমরা সরি মানে এখন যেটা করতে হবে সেটা আমার প্ল্যান যেটা উইল বাই সামথিং মোর, লাইক বেলুন নিবো, কিছু ক্যান্ডেলস নিবো, একটা ছোটোখাটো কেক নিবো, এগুলো নিয়ে ঢুকলে, অথবা একটা ফ্লাওয়ার বুকে নিতে পারি। তো এটা নিয়ে ঢুকলে মনে হবে যে মেবি ও যেটা মনে করবে যে ঠিক আছে কালকে মারিতে হয়তো 12:01 ছোটোখাটো একটা ইয়া করার জন্য এনেছে। সো মেন অ্যাট্রাকশন যেটা, যে মেন যে সারপ্রাইজটা, ওটা সারপ্রাইজই থেকে যায়। যেটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্যামোফ্ল্যাশ করবো মেন সারপ্রাইজটাকে এই ছোটো ছোটো জিনিস দিয়ে, ঠিক আছে? ওকে, চলুন তাহলে আমরা ছোটো ছোটো জিনিস কিছু কিনি। তো এখানে না, আমি চেষ্টা করবো এখন হিল সাইড অ্যাভিনিউতে যেতে, ওখানে কিছু বাংলাদেশি দোকান আছে, তো ওখানে কিছু খাবার কেনার ভান করবো, যে কিছু খাবার নিয়ে আসতেছে তোমাদের জন্য, কিছু বাংলাদেশি খাবার বা এর ধরনের কিছু একটা বাংলাদেশি কিছু বাজার। তো তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে বাইরে দেরি করাটা ওইটা কভার হয়ে যাবে,
আচ্ছা, প্রিমিয়াম বেকারিতে পাচ্ছি না কেকটা, কেক ছাড়া খুব একটা ভালো লাগবে না, ইয়েটা সারপ্রাইজটা ফুলফিল হবে না। সো বুঝতে পারছি না, এখানে একটা মাত্র কেক আছে, দেখতে খুব একটা ভালো না, খুব একটা পছন্দ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আশেপাশে কিছু বেকারি ইয়ে করে দেখি, আরও ট্রাই করে দেখি না আছে কিনা। ঠিক আছে, ওকে, সে হেল্প করে। আচ্ছা, কেনাকাটা করলাম অনেক কিছু জিনিসটাকে একটু অথেন্টিক রাখার জন্য, সাসপেন্সটাকে বজায় রাখার জন্য। ঠিক আছে, এখন আপনাকে দেখে গিয়ে দেখাচ্ছি কী কী জিনিস কিনলাম, যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, কিছু ক্যান্ডেলস আছে, তারপর এটা কী জানি বললে সাম কাইন্ড অফ ফায়ার ওয়ার্কস, ছেলের জন্য একটা ক্যাডবেরি চকলেট বার, আর আছে এখানে কিছু স্যালাড আইটেম যেটা ইয়ের জন্য নিচ্ছি খাওয়ার জন্য। সো বলবো যে স্ন্যাক্স অ্যান্ড এভরিথিং আনলাম, আর হালকা পাতলা একটু সাজানোর জন্য ক্যান্ডেলস অ্যান্ড সাম ফায়ার ক্র্যাকার্স এই আর কি। ওকে, দেখা যাক কতটুকু সাকসেসফুল পরে বোঝা যাবে। অলরাইট, স্টে উইথ মি। আচ্ছা, বাসার কাছাকাছি চলে আসছি, বাসে ঢুকবো এখন, রেকর্ডিংটা অন থাকবে, বাট সারপ্রাইজটা এখন না, আগে সব স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে নেব, তারপরে 12:00 তখন দেখা যাবে। ঠিক আছে, বাট ভিডিওর ব্যাপারটা বুঝতে পারছি না, ভিডিও করতে গেলে আবার বুঝে গেলে কি না সে হয়েছে। ঠিক আছে, এখন থেকে ইয়ে না স্পুন আছে, ইয়ে আছে, ফর্ক আছে, এগুলো দিয়ে দিয়ে চেষ্টা করে খাও। অল্প একটু জাস্ট একটুখানি টেস্ট করো, মজা তুমি তো খাওয়া দাওয়া আমাদের। হবে না, ও ওটা ইনভাইট করছে, মজা একটু দিব। Wow!
so. Okay, that's a secret. It's so nice. Think for it, okay? What is it going? Comfortable. Gift. Thank you. ওকে ভিউয়ার্স, আজকে আমাদের 11 বছর হয়ে গেল বিয়ের। আমাদের জন্য দোয়া করবেন, সারপ্রাইজ করার চেষ্টা করেছি, কতটুকু হলো বুঝলাম না। তুমি 100% হয়েছে, তাই ভালো লাগছে তোমার গিফটটা? আমি এন্ড ইউ সারপ্রাইজ, অবশ্যই। কারণ তুমি আমাকে বললা তুমি হিল সাইডে যাচ্ছ কিছু স্ন্যাক্স কিনতে, এর মধ্যে কখন যে তুমি গিফট কিনলা, আমি আমি আসলে আচ্ছা এই সিক্রেটগুলো আমি টাইম টু টাইম আমার ভিউয়ারদের সাথে একটু একটু করে শেয়ার করেছি, কিছুটা টুকটাক ভিডিও করেছি। সো তুমি ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে প্ল্যানটা হয়েছে। আমি হিল সাইডে গিয়েছিলাম, ইয়েস আই ওয়েন্ট টু মেসি ফার্স্ট। আই এম রিয়েলি সারপ্রাইজড, থ্যাঙ্ক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো 12 ইয়ার্সে কি হয় এটাই দেখা যাক। ভালো থাকবেন আপনারা সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না, আর নিজের ফ্যামিলি নিয়ে অনেক বেশি হ্যাপি থাকবেন। ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলির সাথে থাকেন। ওকে, কারণ ভুলে গেলে চলবে না যে আপনার পাশে সবসময় কিন্তু বিপদে আপদে কে থাকবে, আপনার ফ্যামিলি থাকবে, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ফ্যামিলিকে সময় দেন বেশি করে, সুন্দর টাইম পাস করেন। দ্যাটস গুড। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।